হ্যালো এভরিওয়ান, আমি তাসিম রহমান, পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ঢাকাতে। আজকে আপনাদের সাথে আছি গুরুকুল আর্টস এন্ড কালচারের পক্ষ থেকে, কথা হবে একটি গল্পের বই নিয়ে। তো কোন বই নিয়ে কথা হবে সেটি আগে দেখিয়ে দিই। বইটি হচ্ছে বাংলার খুব জনপ্রিয় একজন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ইকুয়ালি জনপ্রিয় একটি বই, পুতুল নাচের একটি কথা নিয়ে। তো যারা মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পড়েন তারা জানেন, বাট যারা পড়েন না তাদের জন্য একটু জানিয়ে দিই। মানিক বন্দ্যোপাধ্যায় এমন একজন রাইটার যার লেখায় বেসিক্যালি মার্ক্সবাদী যে গন্ধটা আছে সেটা আপনারা টের পাবেন খুব ভালোভাবেই। তো এই বইটার যে ঘটনা সেটা হচ্ছে বাংলার গ্রামীণ জীবনকে কেন্দ্র করে লেখা আমার মনে হয়েছে। এবং সত্যি বলতে হচ্ছে গিয়ে যে বাংলা সাহিত্যে আমার মনে হয় না এতটা হোলসাম কোনো বই আছে বাংলার গ্রামীণ জীবনের উপর আর কি। আপনি শরতের পল্লী সমাজের কথা বলেন, কিংবা প্রভাত কুমারের বইগুলোর কথা বলেন, বা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের কথা বলেন, কোথাওই বাংলার গ্রামীণ সমাজ এতটা পরিপূর্ণতা পায় নাই যতটা পেয়েছে ওনার এই বইটাতে, পুতুল নাচের একটি কথায়। তো এই বইয়ের যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে গিয়ে শশী, যার বাবা কিনা একজন সামন্ততান্ত্রিক সময়ের আর কি মহাজন। সে হচ্ছে গিয়ে পারলে আদম ব্যবসাও করেন এমন একজন ধূর্ত মানুষ, বেশ জামাজমিয়ালা মানুষ আর কি। তার ছেলে শশী এক পর্যায়ে পড়তে যায় কলকাতায় এবং সেখানে সে ডাক্তারি ডিগ্রি অর্জনের পাশাপাশি আধুনিকতা ডিগ্রিটা অর্জন করে ফেলে আর কি। তো এই আধুনিক যে মনস্তত্ত্ব তার, এবং তার সাথে তার যেহেতু বেড়ে ওঠা এমন একটি পরিবারে যেখানে সে মহাজনের ছেলে হয়ে তার শৈশব শুরু হয়েছে এবং সামন্তবাদ বা সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় সে মানুষ হয়েছে সেটা কিন্তু তার মধ্যে রয়েই যায়। পরবর্তীতে দেখা যায় যে তার মনস্তত্ত্বের এই দুটো প্রতিফলন একসাথে ঘটে এবং প্রায় স্ট্রেট লাইনে চলতে থাকে আর কি, প্যারালালি। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো শশীর যেটা বেসিক উদ্দেশ্য ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে গ্রামের যে মানুষ আছে তাদের মন থেকে সে চিকিৎসা বিজ্ঞানের উপর যে কুসংস্কারটা ছিল, ভূত প্রেত কিংবা এই ধরনের বিষয়, সেগুলো থেকে সে দৃষ্টি সরিয়ে নিতে চাচ্ছিল মানুষের। এবং সেখানে বিজ্ঞান মনস্ক যে চিন্তা ভাবনা সেটার একটা প্রতি ছবি সে সবার সামনে তুলে ধরতে চাচ্ছিল আর কি। সেটা ছিল তার বেসিক উদ্দেশ্য। পরে সফল হয়েছে কি হয়নি সেটা জানতে হলে পড়তে হবে এই বইটা। তো একটু বলি, এখানে দেখা যায় যাদব পণ্ডিত নামের একজন ক্যারেক্টার, যেটা কিনা খুব প্রমিনেন্ট একটা ক্যারেক্টার এই বইয়ের। যাদব পণ্ডিত এমন একজন মানুষ যে কিনা সূর্যশাস্ত্রে বিশ্বাসী এবং সে শশীকে সূর্যশাস্ত্র শেখাতে চান আর কি। তো সে একদিন করে কি যে সে কিন্তু আসলে বিজ্ঞান মনস্ক না এবং সে বিজ্ঞানের এই বিষয়গুলোকে একদমই অবিশ্বাস করে। তার কাছে এই চিকিৎসা শাস্ত্র নতুন বিষয়গুলো যেটা বিজ্ঞান মনস্ক বিষয় সেটা তার কাছে একদমই আনফ্যামিলিয়ার এবং সে এটা একসেপ্ট করতেও আগ্রহী নয় আর কি। তো এক পর্যায়ে সে করে কি শশীকে ডেকে বলে যে সে রথের দিনে মারা যাবে এবং শশীকে বলে এই কথাটা সে কাউকে যেন না জানায়। কথা হচ্ছে শশী তার কৌতূহলতা বশত সম্ভবত আরেকজনকে বলে ফেলে সেই গ্রামের একজন মানুষকে এবং তার মাধ্যমে পুরো গ্রাম রাষ্ট্র হয়ে যায়। তো এখন সবাই ওয়েট করছে যে কবে রথের দিন আসবে, কবে যাদব পণ্ডিত মারা যাবে, কারণ আগেই ভবিষ্যৎবাণী করেছেন। এবং যাদব পণ্ডিতের সোশ্যাল স্ট্যাটাসটা ওই সমাজে আর কি সেরকমই ছিল যে সে যা বলে সেটা হয় এরকম একটা বিষয় আর কি। তো যাদব পণ্ডিত যখন দেখেন যে চারদিকে এই কথাটা রাষ্ট্র হয়ে গেছে সে এক পর্যায়ে পালানোর চিন্তা করেন যে না হলে তো ইমেজ রক্ষা করা যাবে না, যদি আমি রথের দিন বেঁচে থাকি তাহলে তো মানুষ আমার এতদিনের যে ইমেজ সেটাকে সিরিয়াসলি নেবেন না আর কি। তো কথা হচ্ছে যে সে এক পর্যায়ে পালাতে না করে আফিমের যে ভাঙ হয় সেটা খেয়ে সে মৃত্যুবরণ করেন, মানুষের কাছে প্রমাণ করে দিয়ে যান যে হ্যাঁ ঠিকই সে রথের দিনে মৃত্যুবরণ করেছেন আর কি। খুবই ধূর্ত একটা ক্যারেক্টার, সেটা খুবই অদ্ভুত একসাথে, এবং এই ধরনের সমাজ ব্যবস্থা এই ধরনের ক্যারেক্টার খুব মানিয়েছে আর কি। তো এরপর যেটা দেখা যায় এই গল্পের আরেকটা দিক সেটা হচ্ছে গিয়ে বিন্দু এবং নন্দলালের দিক। আমি চেষ্টা করছি চুম্বক অংশগুলো একটু শেয়ার করতে যাতে আপনাদের আগ্রহ যারা বাড়ে সেই জন্যই বলছি। তো দেখা যায় বিন্দু হচ্ছে কি শশীর বোন, তাকে এক পর্যায়ে ঠকিয়ে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয় নন্দলালের সাথে। তো নন্দলাল কিন্তু বিন্দুকে কখনোই সেভাবে স্ত্রীর মর্যাদা দিয়ে একসেপ্ট করেন নাই, কারণ সে কখনো এই বিয়েটাকে মেনে নেন নাই। তার মনে হয়েছে ঠকানোর প্রতিশোধ হিসেবে সে বিন্দুকে আজীবন রক্ষিতা করে রাখার একটা প্ল্যান করেন এবং সেই হিসাবে তাকে সেই পল্লী কি বল ওটাকে রক্ষিতা পল্লীতে হচ্ছে কি রেখে আসেন, এরকম একটা ব্যবস্থা। তো যখন শশী গিয়ে সেখানে থেকে বিন্দুকে টেনে হিসেবে বার করে আনার চেষ্টা করেন সেই রক্ষিতা পল্লী থেকে, আনার পর দেখা যায় যে বিন্দু স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে না। বিন্দুর মদ্যপানের অভ্যাস হয়ে গিয়েছে, বিন্দু যে কোনো ভাবেই হোক যে কোনো উপায়ে হোক সে নন্দলালের কাছেই ফিরতে চায়, তার ওই জীবনেই ভালোবেসে ফেলেছে সে, এরকম একটা অবস্থা আর কি। তো এক পর্যায়ে যখন বিন্দুকে আবার সেখানে দিয়ে আসা হয় বা বিন্দু সেখানে চলে যায়, নন্দলাল তার ভুল বুঝতে পেরে বিন্দুকে স্ত্রীর মর্যাদা দিতে চান, কিন্তু বিন্দু সেখানে বেঁকে বসেন
বিন্দু চায় না যে সে তার স্ত্রীর মর্যাদা নিয়ে তার ঘরে যাক, সে বরং রক্ষিতা পল্লীতেই সেফ ফিল করে, তার মনের মতো মন সেখানেই পেয়েছে আর কি, এরকম একটা বিষয়। পরে দেখা যায় যে নন্দলালের অসন্তুষ্টি সত্ত্বেও সেই রক্ষিতা পল্লীতে যাতায়াত তাকে করতে হয় এবং বিন্দু সেখানে থেকে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এখান থেকে সেখানে অনেক কিছু আছে। এই গল্পের লেখন শৈলীটার কথা যদি আমি একটু বলি, তাহলে এখানে দেখা যায় যে মানব সেতু ভঙ্গন টাইপের যে বিষয়টা আছে সেটা এখানে খুবই প্রখর। এখানে যেই কয়টা ক্যারেক্টার এখানে মানে পরিচিত হয়েছি কোনোটাই স্যাটিসফাইড না তাদের জীবনকে নিয়ে, তাদের সম্পর্কগুলোকে নিয়ে কেউ স্যাটিসফাইড না, সবারই একটা ফাঁকা জায়গা রয়েছে এবং সেটা পূরণের জন্যই তাদের লড়াই যেন, এরকম একটা বইটা তো এখানে। তারপর দেখা যায় যে কুমুদ এবং মতির ব্যাপারটা, এটাও বেশ ইন্টারেস্টিং। কুমুদ হচ্ছে গিয়ে শশীর বন্ধু এবং মতি হচ্ছে তার প্রেমিকা। তো কুমুদ তার স্বভাব বিরুদ্ধ একজন অল্প বয়স্ক মেয়ের প্রেমে পড়ে। তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং যে কিভাবে পড়লো, কি হলো, এখানকার সাইকোলজিটা খুব অদ্ভুত। জানতে হলে কিন্তু পড়তে হবে, আসলে আমি পুরোটা বলে শেষ করতে পারবো না বা বলে বোঝানো পসিবল না। তো আমি চুম্বক অংশগুলোর কথা একটু বলছি। তো এরপর দেখা যায় সেন দিদি নামের একজনের কথা এখানে আছে। সেন দিদি হচ্ছে তার খুব রূপবতী, বাট সে তার দাম্পত্য জীবনে সুখী না। তো সেন দিদি করে কি যে তার যে রূপের খুবই সুন্দরী সে আর কি, গ্রামে গ্রামে তার রূপের প্রশংসা হয়, কিন্তু এত কিছু রূপ থাকার পরেও তার দাম্পত্য জীবনে সুখী না এবং তার ফলে তার একটা মিজারেবল লাইফের এখানে বর্ণনা আমি দেখেছি এবং যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এরপর আসা যাক শশীর যে প্রেমিকা তার বিষয়ে, কুসুম হচ্ছেন আরেকজনের স্ত্রী, বাট সেও তার দাম্পত্য জীবনে সুখী না থাকার কারণে শশীর প্রতি অনুরক্ত হয়ে পড়ে এবং শশীও ইকুয়ালি অনুরক্ত হয়ে পড়ে, বাট তাদের প্রণয়ের কোনো সুন্দর এন্ডিং নেই। তো এই ছিল টুকটাক বিশ্লেষণ যদি বলি, আমি এটাকে বিশ্লেষণ যদি বলি তাহলে এই ছিল টুকিটাকি। আমি ছোট ছোট অংশ নিয়ে কথা বলেছি, অ্যাজ আ হোল রিভিউ করিনি, কারণ বইটা বেশ বড় এবং বইটা বেশ ডিপ, অনেক সময় নিয়ে কথা বলতে হয় যদি কথা বলি। সো আশা করছি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যদি পড়তে মানে ইচ্ছা করে, এটার পিডিএফ পাওয়া খুব ইজি, পিডিএফ নিয়ে পড়তে পারবেন। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটি। আবার বলছি আমি তাসনিম রহমান, আশা করি সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে বই পড়বেন আর কি। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটি, ভালো থাকবেন সবাই।